শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সাফারকে শক্ত করে জড়িয়ে ধরে আছে চন্দ্রা। শরীরের মৃদু কাঁপুনি জানান দিচ্ছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘূর্ণিঝড়কে কতটা বিধ্বস্ত করে ফেলেছে। সাফারের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে, চোয়াল শক্ত, কপালের রগগুলো স্পষ্ট ভেসে নীল বর্ণ ধারণ করেছে। এভাবে জড়িয়ে থাকার দরুন চন্দ্রার নখের আঘাত গিয়ে পিঠে লাগলেও টু শব্দও করল না সাফার। চন্দ্রাকে একদম নিজের সাথে মিশিয়ে রেখেছে রক্তবর্ণ চোখে। আশেপাশের মানুষের দিকে একবার তাকালো সাফার। এদের মধ্যে বেশ কয়েকজন আমির আর চন্দ্রার গায়ে হাত পর্যন্ত তুলেছে, এমনকি এদের টানা হেঁচড়ায় চন্দ্রার শরীরের আবরণটাও কোথাও কোথাও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সময় মতো সাফার না আসলে হয়তো আরও খারাপ কিছু ঘটতে পারত। সাফার তার বিশাল দেহের সাহায্যে চন্দ্রার ছোট দেহটিকে লোকচক্ষুর আড়াল করে রেখেছে। অভ্র আর নিশান্ত মাত্র এসে দাঁড়ায়। পরিস্থিতি দেখে বোঝা গেল সুবিধার নয়। আমির আহত অবস্থায় নিচে পড়ে আছে এখনও। দেখেই বোঝা যাচ্ছে বেচারাকে ভীষণ মারধর করা হয়েছে। অভ্র গিয়ে আমিরকে ধরে তুলল আর নিশান্তকে ইশারায় গাড়ি থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে আসতে বলল দ্রুত। নিশান্ত ছুটে গিয়ে ফার্স্ট এড বক্স হাতে নিয়ে ফিরে আসার সময় গাড়ির ভেতর একটা চাদর দেখতে পায়। চাদরটি সম্ভবত রিদিমার। রিদিমার গায়ে চাদরটি দেখেছিল নিশান্ত কাল। অতশত না ভেবে চাদরটিও সাথে নিয়ে নেয়। অভ্রের হাতে বক্সটি নিয়ে চাদরটি চন্দ্রার শরীরের উপর দিয়ে দেয়। এই চাদরটির খুব প্রয়োজন ছিল এই মুহূর্তে। সাফার কৃতজ্ঞতার দৃষ্টিতে নিশান্তের দিকে তাকায়। কিছুক্ষণ পর চন্দ্রাকে নিজের বুক থেকে তুলে দু হাতের তালুতে চন্দ্রার মুখটি ধরে সাফার। চন্দ্রা অশ্রুসিক্ত নয়নে এখনও কিছুটা ফোঁপাচ্ছে, গালে এখনও আঙুলের ছাপ স্পষ্ট, কপালটাও খানিক কেটে গিয়ে রক্ত কিছুটা শুকিয়ে গেছে, চোখগুলো এখনও নোনা জলে ভেজা। আঙুলের স্পর্শে সাফার চন্দ্রার চোখের পানিগুলো মুছে দিল। অভ্রর থেকে কটনের স্যাভলন নিয়ে কপালের কেটে যাওয়া অংশে স্পর্শ করার সাথে সাথে চন্দ্রা ব্যথায় কুঁকিয়ে ওঠে। সাফার চন্দ্রার ধ্যান অন্যদিকে করার জন্য বলতে লাগল, জানো চন্দ্রা, মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা জীব কেন বানিয়েছে? কারণ তার মধ্যে আল্লাহ বিবেক, বুদ্ধি আর ধৈর্য দান করেছেন। মানুষ তার বিবেকের কাছে একপ্রকার দায়বদ্ধ, তাই কোনো কাজ করার আগে বিবেককে প্রশ্ন করতে হয়, আদৌ কি আমি যা করছি তা কি সঠিক? মনে রাখবে, সঠিক কাজটির জন্য মনসায় দেবে, কারণ আমাদের মনটা একটা নিষ্পাপ বাচ্চার মতো। মানুষের মধ্যে কলুষতা থাকলেও মনের মধ্যে থাকে না, কিন্তু কিছু মানুষের বিবেকের কাছে হেরে মনের বিরুদ্ধে কাজ করে। এরা কখনো মনের কথা শুনতে পায় না, বলা বাহুল্য শুনতে চায় না, তারা বিবেককে গলা টিপে হত্যা করে নিজের স্বার্থে, মনকে বন্দী করে রাখে, কারণ বিবেকের নীতি তাদের ভালো লাগে না, মনের আয়নায় ভালো কিছু দেখতে চায় না। তাই একসময় এদের মন ও মস্তিষ্কে নিয়ন্ত্রণে চলে আসে, মনটা নোংরা খেলায় মেতে ওঠে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা জীব বানালেও মানুষ নিজ ইচ্ছায় নিজেকে পৃথিবীর নিকৃষ্ট প্রাণীতে পরিণত করেছে। এতটা নিকৃষ্ট যে অন্য কোনো প্রাণী তার নিকৃষ্টতার পরিচয় দিতে পারবে না, সেসব নিকৃষ্ট মানুষের কিছু কথায় নিজেকে কখনো জাজ করবে না। তুমি কেমন তা একমাত্র তুমি আর তোমার সাথে চলা ছায়াটা জানে। সবাইকে গিয়ে গিয়ে ধরে এনে নিজের চরিত্রের সার্টিফিকেট দেওয়া বোগামি, বুঝলে? তাই এসব মানুষের কথা কানে নিলেও মনে বসতে দেবে না। এরা যেমন অন্য পাশের মানুষটিকে তেমনই মনে করে। চন্দ্রা এতটাই ডুবে ছিল সাফারের কথায় যে কখন সাফার ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়েছে বুঝতেই পারেনি। চন্দ্রার শরীরে চাদরটি সুন্দর করে পেঁচিয়ে দিয়ে চন্দ্রাকে সাবধানে ধরে দাঁড় করালো সাফার। ঢং দেখলে পাচ্ছি না, মেম্বার সাহেব কিছু কর না কেন, একটার লেগে আকাম কুকাম কইরেও মন ভরেনি, ইয়ার আবার সবার সামনে আর একটা লেগে ডোলাডোলি, ছি 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 দুনিয়াটা। কথা শেষ করার আগেই লোকটির মুখে নেহালের ভারী হাতের একটা ঘুষি পড়ল। আরও কিছু লোক এগিয়ে আসতে নিলে নেহাল লোকগুলোর পায়ের দিকে তাক করে মাটিতে একটা গুলি ছুড়ে। ভয়ে সবাই জড়সড় হয়ে দাঁড়িয়ে যায়। ঠিক তখনই শো শো করে দুটো প্রাইভেট কার এসে থামলো ওদের সামনে। গাড়ি থেকে নেমে আসলো এলাকার পুলিশ কমিশনার আর একজন সংসদ সদস্য। এসেই তারা সাফারের কাছে গিয়ে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে এখানে মিস্টার সাফার, সমস্যা কি? সাফার হাতের ইশারায় তাদের চুপ হতে বলে চন্দ্রাকে ধরে গাড়িতে বসিয়ে দিল। নিশান্তকে বলল চন্দ্রাকে দেখে রাখতে আর ওকে একটু পানি দিতে। কমিশনার মেম্বারের কাছে জানতে চাইল কি হয়েছে এখানে। মেম্বারের মুখ থেকে সব শোনার পর কমিশনার রাগে তেতো হয়ে উঠল। মেম্বারকে কয়েকটা বিশ্রী গালি দিতে পারলে মুখের তেতো ভাবটা হয়তো দূর হতো খানিকটা। এখন দাঁত কতমটিয়ে গলার খাদ নিচে নামিয়ে বলল, ছেলের কথায় নাচতে নাচতে এখানে চলে এসেছো মেম্বার, জানো কে এই ব্যক্তি? কে, আমি কেমনে কমু? বিরক্তির মুখে কমিশনার মেম্বারের দিকে তাকালো, মুখে চ উচ্চারণ করতে গিয়েও নিজেকে আটকে ফেলল। গম্ভীর কণ্ঠে বলল,
এই ব্যক্তির জন্য ঢাকা থেকে মন্ত্রী ফোন করেছে। তাহলে বুঝতে পারছো কত পাওয়ারফুল ব্যক্তি। আর তুমি যারা টিকটিকি হয়ে বাঘের সাথে লড়াই করতে এসেছো, কি কো হাসা নাকি? কিন্তু আমি তো ওই আমিরকে শিক্ষা দিতে চাইছিলাম, মাসকান দিয়া এই শালা কই থেকে আইলো তাই তো বুঝলাম না। চুপ থাকো, যত বড় মুখ নয় তত বড় কথা। দেখতে পারছো মেয়েটাকে কেমন যত্নশীলভাবে ধরেছে? এটি তো বোঝা যায় মেয়েটির সাথে এই ব্যক্তির গভীর কোনো সম্পর্ক আছে। শুনেছি পেশায় নাকি উকিল, কিন্তু বড় বড় মাগুর মাছের সাথে খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক আছে। খুব ঘাটতারা আর বদরাগী মানুষ। এখন ভাবো এই লোকের ক্রোধ থেকে সামনে কী করে বাঁচবে। এই ব্যাপারে কিন্তু আমি একটুও সাহায্য করতে পারবো না, আগেই বলে দিলাম, নিজের গুয়ায় নিজে গিয়ে মরো। মেম্বার ভয় পেয়ে গেল, রাগে চারপাশে তাকিয়ে নিজের অকর্মা ছেলেটাকে খুঁজতে লাগলো। কিন্তু বলে না চাচা আপনা যান আগে বাঁচা, তাই ছেলে নিজের পিতাকে ভরা মৌসুমে নদীর মাঝে ফেলেই পালিয়েছে। সাফার চন্দ্রাকে গাড়িতে বসিয়ে দাঁড়ালো চেম্বার আর তাদের লোকগুলোর সামনে। কণ্ঠে রাগ আর গম্ভীরতা দুটোই কায়েম রেখে জিজ্ঞেস করল, বলুন এবার আপনাদের সমস্যা কি? আকুপাকু কণ্ঠে মেম্বার বলল, বাহ বাবা, এত তাড়াতাড়ি আপনি দেখি রূপ পাল্টে ফেললেন। একটু আগে তো গালি দিয়ে কথা বলছিলেন, আর এখন আমি আপনার বাবা হয়ে গেলাম। নট ব্যাড, কন্টিনিউ। শোনো তো, আমরা হাতে আনতে ধরেছি আমিরের লগে এই সেমরিকে। কি হাতে নাতে চুম্বাচারি করছিল নাকি কি করছিল, দেখেছেন একসাথে নাকি আরও জঘন্য কিছু করেছিল? বলুন বলুন তাড়াতাড়ি, কী কী দেখেছেন? মেয়েটির চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলে আপনি আর আপনার এই ছেলেরা। আমার একটু খুলে বলুন, আমি শুনতে প্রস্তুত। আজ এখানে কোর্ট বসবে, শুনানি হবে, রায় ঘোষণা দেওয়া হবে, দোষীদের চিহ্নিত করে শাস্তিও দান করা হবে, আর তা সব করবো আমি। রুমে প্রবেশ করতে চমকে গেল মোনা, বাতি নিভানো, তবে সারা মুখে সুগন্ধির মোমবাতিতে ভরা। মোমবাতির মৃদু আলোয় ঝলমল করছে সারা রুম। পা রাখতেই পায়ের নিচে নরম কিছু অনুভব করে, নিচে তাকিয়ে দেখে সাদা ফ্লোরে লাল গোলাপের মসৃণ পাপড়িগুলো ছড়ানো। আনন্দে মনটা খুশিতে নেচে উঠল। সামনে তাকিয়ে বারান্দায় ইমরানকে দেখতে পেল। ইমরানের পাশে একটা সেন্টার টেবিলে একটা চকলেট কেক রাখা আছে। মোনা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ইমরানের সারপ্রাইজ অভিভূত হয়ে বেশ কিছুক্ষণের জন্য বাক শক্তি হারিয়ে ফেলে মোনা। কিন্তু এত কিছু হঠাৎ কেন? নিশ্চয় কোনো বিশেষ দিন, তবে কি হতে পারে? জন্মদিন না তো? আমার বা ইমরান কারোর জন্মদিন না আজ তাহলে? মোনার ভাবনার মাঝে কখন ইমরান ওর খুব কাছে এসে দাঁড়িয়েছে সে সম্পর্কে একদম অবগত ছিল না মোনা। হঠাৎ ইমরান জড়িয়ে ধরায় চিন্তার চেতনার সুতা ছিঁড়ে চোখ মেলে সামনেই লম্বা চওড়া উজ্জ্বল শ্যামলা বর্ণের ছেলেটাকে দেখতে পায়। বর্তমানে যে ওর স্বামী, ইমরানের মধ্যে কোনো কমতি নেই। তবু কেন জানি মোনার মন কেবল সাফারকে চায়। মোনার নির্বাক দৃষ্টি দেখে ইমরান মোনার গালে কোমল স্পর্শ করে বলে, হ্যাপি অ্যানিভার্সারি প্রিন্সেস। দেখতে দেখতে আমাদের বিয়ের দুটো বছর অতিক্রম হয়ে গেল, দেখো সময় কীভাবে যেন চলে গেল। কিন্তু তোমাকে দেখলে আমার আজও মনে হয় সেদিন তো তোমাকে বিয়ে করে আনলাম আমার ঘরে, তুমি যেন আমার প্রথম দিনের সেই নববধূ। মোনা এখনও নির্বাক, মুখ ফুটে কিছু বলতে পারছে না, কিন্তু ইমরানকে অনেক কিছু বলতে চায়ও। কেন ইমরানকে এত ভালোবাসে? যেখানে মোনার মন কেবল সাফারের জন্য পাগল, পারবে না মোনা হয়তো কখনো এই মনে ইমরানকে জায়গা দিতে। কেন ইমরান সব দেখেও দেখে না, কেন বোঝে না? অনেকদিন ভেবেছে মোনা ইমরান মরে যায় না কেন, তাহলে হয়তো মোনা মুক্ত হতে পারত। কিন্তু পরে আবার ভাবনা পাল্টে ফেলেছে, কারণ ইমরান মরে গেলেও কি ও সাফারকে পাবে? এই সমাজ কি সাফারের সাথে ওর সম্পর্কটা মেনে নেবে? ইমরানকে তালাক দেওয়ার কথা ভাবতেও পারে না, কারণ তাহলে সাফারকে এত কাছ থেকে আর দেখা হবে না। এখন তো তবুও মনে ক্ষীণ আশা করা যায়, এই বাড়ি ছেড়ে চলে গেলে সে আশাও শেষ হয়ে যাবে। যে মোনার হাত ধরে টেনে সেন্টার টেবিলের সামনে নিয়ে এলো ইমরান। পেছন থেকে মোনাকে জড়িয়ে হাতের উপর হাত রেখে কেকটা দুজনে একত্রে কাটল। দুজন দুজনাকে কিছুটা কেক খাইয়ে দিল। কেক কাটার পর সেন্টার টেবিলে রাখা গিফট বক্সে নিয়ে ইমরান মোনার হাতে তুলে দিল, দিয়ে বলল, আশামল গিফট ফর ইউ মাই প্রিন্সেস। মোনা গিফট বক্সটি খুললো না দেখে ইমরান রিকোয়েস্ট করলো বক্সটি খুলতে। মোনা আজ কেন জানি ইমরানকে না করতে পারলো না, তাই বক্সটি হাতে নিয়ে খোলার সাথে সাথে ভেতর থেকে একটা লাল রঙের নেটের শাড়ি বের হয়ে এলো। শাড়িটি মোনার ভীষণ পছন্দ হতো, ও খুশিতে আপ্লুত হয়ে ইমরানকে জড়িয়ে ধরল। ইমরানও দু হাতের বাঁধনে মোনাকে আবদ্ধ করে বলল, এই সামান্য জিনিসে তুমি এত খুশি হবে আমি ভাবতেই পারিনি মোনা, এর জন্যই তো তোমাকে এত ভালোবাসি। আই লাভ ইউ মাই প্রিন্সেস, আই লাভ ইউ সো মাচ। মোনার হুশ ফিরল, ও এতক্ষণ বুঝতেই পারেনি কি করছিল। ইমরানকে আজকের দিনে হার্ট করতে চায় না,
অনেক আশা নিয়ে হয়তো এসব করেছি ইমরান, তাই নিজেও অনেকটা মুখস্থ ডায়লগের মতো নিচু করে বলল, আই লাভ ইউ টু।